দেখছেন যে ধোয়া কিন্তু বের হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন ডিমটা আমরা ছেড়ে দিলাম দেখেন যেই কোন ধরনের হাড়ি বসায় কিন্তু আপনি রান্না করতে পারবেন সময়টাকে বাঁচানোর জন্য কিন্তু এটা হতে পারে আপনার পারফেক্ট একটা চয়েস খুবই দ্রুত রান্না হবে বডিটা টোটালি স্টেইনলেস স্টিল এসএস এর বডি যেটা আসলে অনেক স্ট্রং আপনার একটা বডি হাতকেও রান্না করে অনায়াসে আড়াই কেজি চালের আপনি রান্না করে ফেলতে পারবেন মার্কেটে আপনি কারি কুকার অনেকগুলো পাবেন কিন্তু এই দুইটা সেরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা এমন এক মাল্টি ফাংশনাল কারি কুকার দেখাবো যেটাতে আপনার ডাবল হাঁড়িও পাবেন পাশাপাশি যেই কোনো হাঁড়ি দিয়েও কিন্তু আপনারা চাইলে রান্না করতে পারবেন আর আমরা কিন্তু রয়েছি আজকে DRL ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের পঞ্চম তলায় লিফটের চার দোকান নাম্বার হচ্ছে 24 এবং 25 আর এ সম্পর্কে বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে আহমেদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এই যে মাল্টি ফাংশনাল কারি কুকার ডাবল হাঁড়ি তো বুঝলাম পাশাপাশি এইসব হাঁড়ি দিয়েও রান্না করা যাবে এই যে আপনি এক মিনিট দেখেন আপনি আসছেন দেখে আমি কিন্তু এখানে রেখে দিচ্ছি এটা কিন্তু সিম্পল একটা আপনার কড়াই আচ্ছা সেই কড়াইটার ভিতরে কিন্তু আমি অলরেডি দেখছেন যে ধোঁয়া কিন্তু বের হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন ডিমটা আমরা ছেড়ে দিলাম দেখেন যেই কোনো ধরনের হাঁড়ি বসায় কিন্তু আপনি রান্না করতে পারবেন যে কোনো হাঁড়ি বসায় ইনশাল্লাহ কিন্তু আপনি এখানে রান্নাটা করতে পারবেন আচ্ছা হ্যাঁ আর তারপরেও এটার সাথে এটা হলো প্রেস্টিজ ব্র্যান্ডের এখানে আপনারা কিন্তু দুইটা পট পেয়ে যাচ্ছেন দুইটা হাঁড়ি থাকবে সাথে সাথে দুইটা পটও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্লাস আপনারা পাচ্ছেন একটা লিড পেয়ে যাচ্ছেন একটা ঢাকনা টেম্পার গ্লাসে আচ্ছা আচ্ছা ওকে দেখেন দুইটা হাঁড়ি পাবেন এবং বাসায় যে কোনো হাঁড়ি থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন যে কোনো হাঁড়ি থেকে কিন্তু আপনারা এটা রান্না করতে পারবেন এটা রান্নাটা কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ যে আপনার খুবই দ্রুত হিট হবে আপনাদের সময়টাকে বাঁচানোর জন্য কিন্তু এটা হতে পারে আপনার পারফেক্ট একটা চয়েস খুবই দ্রুত রান্না হবে আচ্ছা ওকে দেখেন এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের আর পাশাপাশি এখানে একটা অরেঞ্জ কালার আছে মিয়াকো ব্র্যান্ডের যেটা আছে সেটা হলো সিঙ্গেল হাঁড়ি মিয়াকো ব্র্যান্ডের হ্যাঁ মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে সিঙ্গেল হাঁড়ি হ্যাঁ আচ্ছা সিঙ্গেল হাঁড়ি ওকে এটা খিচুড়ি রান্না করেছেন এটা খিচুড়ি রান্না করেছি আপনাদেরকে দেখানোর জন্য খিচুড়ির ভিতরে কিন্তু আমি সামান্য ডিমও দিয়ে দিয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ধোয়া উঠতেছে কিন্তু হয়ে গিয়েছে আচ্ছা দেখেন এটা অপারেট করব কিভাবে ভাই এটা অপারেট করাটা অনেক সহজ এটা অপারেট করা আপনার গ্যাসের চুলার মতন অপারেট করা যাবে আপনার ধরে রেগুলেটর আছে যে রেগুলেটর আছে সেই রেগুলেটর দিয়ে যে আপনি যখন টেম্পার করবেন আপনি টিউনিং করবেন তখন কিন্তু এটার হিটটা অলরেডি আচ্ছা দেখেন এখানে লো থেকে শুরু করে মিডিয়াম হাইতে আপনারা করতে পারবেন এবং যদি ওয়ার্মে রাখি তাহলে কি এটা ওয়ার্মে থাকবে এটা উষ্ণ থাকবে আপনি খাবারের জন্য যে টেম্পারেচারটা সহনীয় সেই সহনীয় একটা টেম্পারেচারে কিন্তু এটা স্টপ হয়ে থাকবে আপনার খাবারটাকে ওভারহিট করবে না আপনার খাবারটাকে আন্ডারহিট করবে না আচ্ছা আচ্ছা ওকে তো এইখানে যে হাঁড়িগুলো দেওয়া আছে ভাই এই হাঁড়িগুলোতে আমরা কতটুকু রান্না করতে পারবো এটার ভিতর দুইটা মেজারমেন্টের দুইটা ভ্যারিয়েন্টের আপনার এই কারি কুকারগুলো রয়েছে এর ভিতর একটা ভ্যারিয়েন্ট হলো আপনার 3.5 লিটার প্রেস্টিজের আর একটা হলো 5.5 লিটার এটা হচ্ছে 3.5 লিটার এটা হলো 3.5 লিটার আর বড় একটা রয়েছে সেটা হলো 5.5 লিটার সেটাও কিন্তু আপনারা ডাবল ঢাকনা পেয়ে যাচ্ছে এটা তো ডাবল হাঁড়ি থাকবে এবং এইটা তো কিন্তু আপনারা যে কোনো হাঁড়ি দিয়ে রান্না করতে পারবেন হ্যাঁ প্রেস্টিজ হচ্ছে ডাবল হাঁড়ি আর মিয়াকোতে হচ্ছে সিঙ্গেল হাঁড়ি আচ্ছা দেখেন কত সুন্দরে ডিমটাও কিন্তু আমাদের হয়ে গেছে ডিমটা কিন্তু আমাদের হয়ে গেছে সো মিয়াকোরও কিন্তু সিঙ্গেল হাঁড়ি পাচ্ছেন এবার বলি আপনারা কিন্তু খুব সহজে এটাকে আপনারা ইজিলি মুভ করতে পারবেন আচ্ছা আপনাদের যে কয়েলটা আছে সেই কয়েলটা দেখেন এই যে এটা হচ্ছে কয়েল দেখেন এটা নিচে কিন্তু একটা কয়েল আছে এটা নিচে কিন্তু একটা কয়েল আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েলটা কিন্তু বেশ বড় আপনারা এই কয়েলের উপরে আচ্ছা দেখেন এটা বডিটা কিসে ভাই বডিটা টোটালি স্টেইনলেস স্টিল এসএস এর বডি যেটা আসলে অনেক স্ট্রং আপনার একটা বডি আর এটার আরেকটা ব্যাপার আপনি খুব সহজে কিন্তু এটা মুভ করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা গেল যে আপনার ডাইনিং টেবিলের একটা সাইডেও কিন্তু আপনি এটাকে সেট করে রাখতে পারবেন ধরেন আপনি কোনো কিছু খাচ্ছেন হ্যাঁ শীতের সময় বা রমজানের ভিতরে আপনারা কিন্তু এখানে অম যে টেম্পারেচারটা আছে সেটা সেট করে কিন্তু এখানে রেখে দিতে পারবেন খাবারটা কিন্তু খুব গরম থাকে তাহলে আপনারা এখান থেকে নিয়ে নিয়ে খেতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে এইটাতে বিদ্যুৎ বিল কেমন আসবে এইগুলোতে বিদ্যুৎ বিল খুবই কম আসবে এটা যেটা আছে প্রেস্টিজের যেটা আছে হ্যাঁ 1300 ওয়াটের তার মানে আপনার যদি অ্যাভারেজ হিসাব করেন এটা যদি দৈনিক 1 থেকে 2 ঘন্টা চালু থাকে তাহলে আপনার বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ গেলে 250 টাকা সর্বোচ্চ এটা ম্যাক্সিমাম লেভেল হ্যাঁ আর এটা এত সময় লাগে না আপনি দেখেন জাস্ট খিচুড়িটা কিন্তু পাক হইতে আপনার কতক্ষণ সময় লাগছে সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিটের ভিতরে এই খিচুড়িটা কিন্তু আমরা রান্না করে ফেলেছি ডিম শুদ্ধা আচ্ছা ডিম সহ কিন্তু দেখেন
10 থেকে 15 মিনিটে খিচুড়ি রান্না হবে মানে যা কিছু আপনারা রান্না করতে চান এই মাল্টি কারি কুকার গুলোতে কিন্তু খুবই দ্রুত রান্না করবে খুবই দ্রুত পাশাপাশি এইখানে যেটা 5.5 লিটার আছে এইটাতে কতটুক রান্না করতে পারবো আমরা এটা 5 লিটারের যেটা আছে সেটা যদি ভাত কেউ রান্না করে অনায়াসে 2.5 কেজি চালের আপনি রান্না করে ফেলতে পারবেন কারণ এটার পটটা কিন্তু দেখতে হবে কত বড় প্লাস এটার ডেনসিটিটা কেমন আপনার বুঝতে হবে সো সহজে 8-4 কেজি মাংস অনায়াসে রান্না করা যাবে এটা বেশ বড় কিন্তু এটা আচ্ছা ওকে তো এই আর মিয়াকোর এটা কত লিটার ভাই মিয়াকোর এটা 3 লিটারের সাইজ এটারও দুইটা সাইজ আছে একটা 3 লিটার আছে আর একটা 5 লিটার আছে 3 লিটারের যে সাইজটা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের এখানে দেখাচ্ছি আর 5 লিটারের যে সাইজটা রয়েছে হ্যাঁ সেই সাইজটা হলো এই সাইজটার মতন আচ্ছা এটা থেকে সামান্য একটু ছোট হবে 5.5 লিটার এটার সাইজ আচ্ছা ওইটা হলো 5 লিটার আচ্ছা 5 লিটার মিয়াকো কিন্তু খুবই পপুলার একটা ব্র্যান্ড রাইট আর প্রেস্টিজের এটা কিন্তু ওসাকা জাপান জাপানি একটা ব্র্যান্ডের আচ্ছা সো ওসাকা জাপানি ব্র্যান্ডের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু এরা মার্কেটে প্রোভাইড করে যেরকম মিয়াকো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট মার্কেটে প্রোভাইড করে থাকে তারা মার্কেটে সাপ্লাই দিয়ে থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা সো দুইটাই কিন্তু খুবই মানে টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট যেটা আসলে DRL ইলেকট্রনিক্স নিয়ে আসছে দুইটা একদম বাছাই করা দুইটা সেরা কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্কেটে আপনি কারি কুকার অনেকগুলো পাবেন কিন্তু এই দুইটা সেরা অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনার 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরেও যদি কোনো কিছু হয় আপনি জাস্ট আমাকে একটু আওয়াজ দিবেন হ্যাঁ আমি ইনশাল্লাহ এটা সমাধান করে দিব আচ্ছা 5 বছর পর্যন্ত ওকে 1 বছর রিপ্লেস থাকবে 2 বছর কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে তারপরও যদি কোনো কিছু হয় আমি আসি যতদূর সম্ভব আচ্ছা ওকে আজকে প্রাইস দিচ্ছেন কত ভাই আজকের প্রাইসের কথা বলি হ্যাঁ খুবই চমৎকার একটা প্রাইস থাকবে এটার রেগুলার প্রাইস যেটা আমি আগে বলি কিন্তু মিয়াকোরটাও তো কিন্তু আপনি সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন হ্যাঁ প্রেস্টিজেরটাও আপনি সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন ধরেন আপনার এইখানে আপনি কোনো স্টিলের মগে পানি চা খাচ্ছেন চাটাও যদি গরম করতে চান আপনি জাস্ট এই প্যান্টের উপরে রেখে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা চায়ের কেটলি রেখে বা কোনো গ্লাস রেখে চাইলে কিন্তু ইজিলি গরম করতে পারবেন আচ্ছা আচ্ছা মিয়াকোরটাও কিন্তু সেম হ্যাঁ মিয়াকোরটাও সেম সো আরেকটা ব্যাপার এটার যে ধরেন আপনি কোনো টেবিলের উপর যদি রাখেন এটার হিট কিন্তু নিচের দিকে যায় না হিট ওয়েভটা সবসময় উপর দিকে ওঠে আচ্ছা আচ্ছা সো এই কারণে আপনি যে কোনো ধরনের টেবিলের উপরে আপনি যে কোনো সারফেসে কিন্তু আপনি টেনশন ছাড়া রাখতে পারবেন আচ্ছা আচ্ছা সো ওকে এবার আমি দামটা বলি প্রাইসটা বলি ভাই আচ্ছা আমি বলি আপনার মার্কেটে রেগুলার যে প্রাইস সেটা হলো আপনার 5 লিটারের যেটা আছে সেটা প্রেস্টিজের ডাবল হাঁড়ি সেটা 4,500 টাকা 4,500 টাকা রেগুলার প্রাইস আর আপনার যেটা আছে 3.5 এটা কিন্তু 5.5 লিটার 4,500 টাকা রেগুলার প্রাইস আর যেটা আছে 3.5 লিটার হ্যাঁ সেটার প্রাইসটা কত সেটার প্রাইসটা হলো রেগুলার 3,500 টাকা রেগুলার প্রাইস আজকে ধামাক একটা অফার থাকবে সেই অফারটা হলো যারা 3.5 লিটার প্রেস্টিজ নেবেন তাদের জন্য অনলি 3,300 টাকা আর প্রথম 7 দিনের ভিতরে সাইফুল এক্সপ্রেস চ্যানেলের ভিডিও দেখে যারা কল করবেন প্রথম 7 দিনের ভিতরে তাদের জন্য এই একটা পাতিল থাকবে ফ্রি এই পাতিলটা যদি আপনারা বাহিরে কিনতে যান হ্যাঁ তাহলে আপনাদের 600 টাকা দাম পড়বে আচ্ছা এই হাঁড়িটা ফ্রি থাকবে মানে দুইটা হাঁড়ি তো পাচ্ছি সাথে এটা পাশাপাশি সিলভারের একটা হাঁড়ি পাচ্ছে এটা এটা স্টে আপনারই আপনি যে কোনো চুলায় রান্না করতে পারবেন ইলেকট্রনিক চুলায় রান্না করতে পারবেন ইন্ডাকশন যে ম্যাটেরিয়াল থাকে সেই ম্যাটেরিয়ালের এটা কিন্তু সো আপনি ইলেকট্রনিক চুলায় এটা রান্না করতে পারবেন আচ্ছা হ্যাঁ আর ইনফ্যাক্ট চুলা তো যাবে তার মানে দুনিয়াবে সব ধরনের চুলায় কিন্তু আপনি এটা রান্না করতে পারবেন তার মানে একটা কারি কুকার কিনলে আপনারা 3টা হাঁড়ি কিন্তু আজকে পাচ্ছেন এবং মাত্র 3,300 টাকা 3.5 লিটার মাত্র 5.5 লিটার যেটা আছে 5.5 লিটারের ধামাক একটা অফার থাকবে হ্যাঁ এটার দাম থাকবে হলো 3,800 টাকা সাথে 10 দিনের জন্য কিন্তু আপনার চ্যানেলের জন্য 10 দিনের আচ্ছা মিয়াকোর প্রাইস কত দিচ্ছেন মিয়াকোর প্রাইসটা বলি আমি মিয়াকোর প্রাইসটা মিয়াকো কিন্তু মার্কেটের খুবই লিডিং একটা কোম্পানি মিয়াকোর প্রাইস যেটা থাকবে 5 লিটার সেটার প্রাইস থাকবে হলো আপনার 3,000 টাকা অনলি 3,000 টাকা 5 লিটার 10 দিনের জন্য 10 দিনের জন্য 5 লিটার যেটা থাকবে সেটার তার দাম থাকবে 3,000 টাকা আর যেটা আপনার থাকবে 3 লিটার সেটার প্রাইস থাকবে 2,600 টাকা অনলি 2,600 টাকা 10 দিনের জন্য আচ্ছা মিয়াকোর মাল্টি কারি কুকারের সাথে কি এই হাঁড়ির অফারটা থাকবে কিনা ভাইয়া মিয়াকো মাল্টি কারি কুকারের সাথে এই হাঁড়ির অফারটা প্রথম 10 দিনের জন্য থাকবে হ্যাঁ
প্রথম 10 দিনের জন্য জাস্ট প্রথম 10 দিনের জন্য আচ্ছা আচ্ছা ওকে তাহলে এই প্রেস্টিজটা কিনলে পাচ্ছেন হচ্ছে তিনটা হাড়ি এই সিলভারটা সহ আর মিয়াকোটটা কিনলে পাচ্ছেন দুইটা হাড়ি এই সিলভারটা সহ প্রথম 10 দিনের জন্য অফারটা প্রথম 10 দিনের জন্য প্রথম লাকি যে সেই পারসন গুলো যারা আছেন যারা 10 দিনের ভিতর অফার করবেন তারা অনেক লাকি যে এই অফারটা তাদের জন্য শুধু থাকবে আচ্ছা আচ্ছা ওকে আর সাথে আরেকটা জিনিস আমি দেখাই এই শীতের সময় কিন্তু আপনার এটা আসলে আমার অন করতে মনে ছিল না তারপর এটা খুব দ্রুত অন ই হয় পানি গরম করে সেটা হলো 30 সেকেন্ডে পানি গরম হয়ে যাবে হ্যাঁ অনলি 30 সেকেন্ডে কত লিটার এটা এটা 2.8 লিটার সবচেয়ে বড় 2.8 লিটার ইলেকট্রিক কেটল দেখেন সম্পূর্ণ এসএস বডি কিন্তু সম্পূর্ণ এসএস এর বডি হ্যাঁ আচ্ছা এটা কি ব্র্যান্ড এটা প্রেস্টিজ ব্র্যান্ড এটা প্রেস্টিজ ব্র্যান্ড এটা রেগুলার প্রাইস কিন্তু আপনার পানি বলক উঠে গেছে পানি কিন্তু বলক চলে আসে পানি গরম হয়ে অটোমেটিক তো অফ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা পানিটা গরম হওয়ার পরে অটোমেটিক আচ্ছা এইখানে এই দিক দিয়ে কিন্তু সুইচটা আছে দেখেন অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে 30 সেকেন্ডে কিন্তু পানি গরম হয়ে যাবে একটা সেফটি ফিচার আছে এটা কিন্তু আপনি যখন এই উপরের লকটাকে মানে আনরিলিজ যখন না থাকবে তখন কিন্তু এটা লক থাকবে আচ্ছা লক সিস্টেম আছে রিলিজ করতে হলে এটাকে প্রেসার দিয়ে তারপর এটাকে খুলতে হবে খুলতে হবে সম্পূর্ণ এসএস এর আর সেই ক্ষেত্রে এগুলো অর্ডার করলে কোনো অ্যাডভান্স লাগবে কিনা ভাই অর্ডার করলে আপনার 500 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা হ্যাঁ তারপরে আপনার নাম ঠিকানা সমস্ত কিছু আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে আপনারা সেন্ড করবেন আমরা ইনশাল্লাহ 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার অর্ডারটা আপনার দেওয়ার ঠিকানায় পৌঁছে দেবো আচ্ছা হোম ডেলিভারি হয় হোম ডেলিভারি আপনি যে অ্যাড্রেসটা দিবেন আমরা ঠিক সেই অ্যাড্রেসে আপনাকে শুধুমাত্র আপনারা এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে চাইলে এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন চলে আসলেই কিন্তু আপনারা এই মাল্টি কার্ড গুলো এই অফার প্রাইসে নিতে পারবেন